করোনা মহামারীতে টলিপাড়ায় আবারও একটি নতুন দুঃসংবাদ, আর সেটা হলো করোনাক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রী সকলের প্রিয় রানী রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায়। তবে এবার তিনি একা নন, করোনাক্রান্ত হয়েছেন সপরিবারে। তার বাবা মাও করোনাক্রান্ত হয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। দুদিন ধরেই নাকি শরীরে জ্বর অনুভূত হচ্ছিল অভিনেত্রী দিতিপ্রিয়ার, এছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যাচ্ছিল তার শরীরে, আর সেজন্যই সে শুটিং বন্ধ করে দিয়ে বাড়িতেই থেকে যায়। এরপর কোভিড টেস্ট করায় এবং রিপোর্টে তা পজিটিভ আসে। তবে বর্তমানে সে এবং তার পরিবার ভালো আছে, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তার পরিবার। দিতিপ্রিয়ার পরিবারে সর্বপ্রথম করোনাক্রান্ত হয়েছেন তার বাবা, তবে তা ধরা পড়েনি। এরপরই করোনাক্রান্ত হলেন দিতিপ্রিয়া এবং তার মা। যতদিন না করোনার রিপোর্ট নেগেটিভ আসছে ততদিন তিনি বাড়িতেই থাকবেন এবং শুটিং করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। অভিনেত্রী এবং তার মা অপেক্ষা তার বাবা এখন অনেকটাই সুস্থ। তিনি জানিয়েছেন তার বাবাই নাকি এখন তাদের সেবা শুশ্রূষা করছে। যেহেতু অভিনেত্রীর শরীর এখন অনেকটাই ভালো, তাই আমরা আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন এবং আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দেবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।